সংস্কার শেষে পুরনো আদল নিয়ে এসেছে ঢাকা গেট খুলে দেওয়া হয়েছে দর্শনার্থীদের জন্য উদ্বোধন করে দক্ষিণের মেয়র বলেছেন পুরনো ঢাকার রূপলাল হাউস সহ অন্যান্য প্রত্নস্থাপনাও উদ্ধার করে সংস্কার করা হবে ফিরিয়ে আনা হবে ঢাকার ঐতিহ্য জমকালো আয়োজনে নতুন করে শুরু হলো ঢাকা গেটের বাংলার সুবেদার মীর জুমলার তৈরি ফটক ঠিক 200 বছর আগে সংস্কার করেছিল ব্রিটিশরা এরপর পাকিস্তান আমলেও একবার সংস্কারের পর অনেকটা লোকচক্ষুর আড়ালে চলে যায় গত বছর ফটকটি সংস্কারের উদ্যোগ নেয় দক্ষিণ সিটি কর্পোরেশন পাশাপাশি ওসমানী উদ্যান থেকে এখানে নিয়ে আসা হয় ঐতিহাসিক প্রত্ননিদর্শন বিবি মরিয়ম কামান ঢাকা গেট এবং বিবি মরিয়ম কামানকে ঘিরে একটি প্রত্ন এলাকা তৈরির কাজ শেষে বুধবার বিকেলে উদ্বোধন করা হয় উদ্বোধনী আয়োজনে অংশ নিয়ে ইতিহাসবিদ গবেষকরা বলেন এটি সূচনা মাত্র ঢাকার আরও নানা স্থাপনা হারিয়ে যেতে বসেছে সেগুলোও উদ্ধার ও সংস্কারের দাবি তোলেন তারা তারা উন্নয়ন মানে বোঝেন যে সব কিছুর ভেঙে চুরে নির্মাণ করা কিন্তু যে সংস্কার কাজ দেখলেন এটা কিন্তু সম্পূর্ণ আলাদা কাজ এটা নতুনভাবে নির্মাণ নয় একেবারে অরিজিনাল ফর্মে নিয়ে যাওয়া এবং এখন আমার মনে হয়েছে আসলে সবাই তো আমরা শিক্ষিত সার্টিফিকেট আছে সংস্কৃতি আলাদা জিনিস শিক্ষা সংস্কৃতির সমন্বয় না হলে এই ধরনের কাজে হাত দেওয়া যায় না দক্ষিণের মেয়র বলেন ঢাকার ইতিহাসকে বিশ্ববাসীর কাছে তুলে ধরতেই এমন আয়োজন এই জুন মাসের মধ্যেই আমরা লালকুঠিটা উন্মুক্ত করতে পারব রাজকুঠির মাত্র ছোট্ট ভগ্নাংশ আছে আমরা সেটা উদ্যোগ গ্রহণ করব যে সেখানে আবার নতুন করে আমরা রাজকুঠি নির্মাণ করতে পারি জেলা প্রশাসন এবং সরকারের কাছে আমরা চিঠি দিয়েছি রূপলাল হাউসটাও যদি আমাদেরকে আমাদের কাছে হস্তান্তর করে তাহলে সেটাও আমরা সংস্কার করব ঢাকার রাজকীয় হাতি আর সৈন্য সামন্ত ছিল আয়োজনের পাহারায় আদিকালের পরিবেশ ফুটিয়ে তোলা হয় উদ্বোধনীতে শাকিল হাসান যমুনা নিউজ ঢাকা